পোশাক কারখানায় আবারও অগ্নিকাণ্ড আবারও মৃত্যু এবারে প্রাণ হারিয়েছেন একশোরও বেশি শ্রমিক বাংলাদেশের ইতিহাসে তৈরি পোশাক শিল্পে এটি সবচেয়ে বড় দুর্ঘটনা বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্যানেলে আছেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক বাংলাদেশে পোশাক মালিকদের সংগঠন বিজিএমএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার বাংলাদেশ সংলাপে আপনাদের সাথে আছি আমি আকবর হোসেন আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা হয় আপনাদের দেওয়া প্রশ্নের ভিত্তিতে এই মিলনায়তনে আসার আগে আপনারা কিছু প্রশ্ন জমা দিয়েছেন সেখান থেকে কিছু প্রশ্ন আমরা বাছাই করেছি তার ভিত্তিতেই আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হবে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন করবেন রহিমুল আলম আসুলিয়ার তাজরিন পোশাক কারখানায় দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি দেওয়া সম্ভব হবে কি আপনার কি মনে হয় সম্ভব হবে আমি সন্ধিহান ধন্যবাদ আপনাকে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া সম্ভব হবে কি আমি অতি অবশ্যই মনে করি আমাদের আজকের সরকার মালিক শ্রমিক এবং জনগণ এটা একমত হয়েছেন যে যেভাবে তাজরিনে আগুন লেগেছে সেখানে যে গাফিলতি হয়েছে সেখানে শ্রম আইন যেভাবে অমান্য হয়েছে এই সব কিছু মিলিয়ে যারা এখানে দায়ী যারা এখানে দোষী তাদের অবশ্য অবশ্যই শাস্তি পেতে হবে সেখানে সবাই একমত হবে আমি তাই দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন দুর্ঘটনা হয়েছিল তখন শাস্তির ব্যাপারে সবাই একমত হয়েছিল কিন্তু কখনো শাস্তি হয়নি এই জায়গাটাতে আমরা দেখেছি অনেকগুলো জায়গাতে যে বিভিন্ন বিষয়ে আমরা যে প্রমাণ করা এই বিষয়গুলোকে ধরে নিয়ে একটা কারা সংশ্লিষ্ট কাদেরকে এই বিষয়ে আমরা দায় করব কিভাবে এই দায়বদ্ধতা আনতে হবে সেই জায়গায় যখন ঘটনাটি ঘটেছে তখন আমরা সবাই যেভাবে বিষয়টিকে বিবেচনা এনেছি পরবর্তীতে সেই বিবেচনাটা জাতীয় জায়গা থেকে ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে আমরা দৃষ্টি হয়তো অন্যদিকে ফিরিয়ে নিয়েছি কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে স্পেকট্রাম ঘটনার পরে মালিককে গ্রেফতার হতে হয়েছিল ঠিক একইভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারের ঘটনাটা সবচাইতে ভয়াবহ এবং আমাদের শ্রমিকরা যেভাবে অঙ্গার হয়ে গেছে জ্বলে এই বিভৎস অবস্থা দেখবার পরে আমার মালিক রয়েছে এখানে মালিক পক্ষের প্রতিনিধি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে যেই হোক না কেন তাকে সাজা পেতেই হবে ধন্যবাদ আপনাকে ডক্টর ওসমান ফারুক শাস্তি হবে কিনা এটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আপনার কি মনে হয় এবং শিরিন যেটি বলেছেন যে গ্রেপ্তার হয়েছেন কিন্তু গ্রেপ্তারের উদাহরণ আছে শাস্তির উদাহরণ কিন্তু নেই ধন্যবাদ আজকে যে প্রশ্নটি করেছেন এটি কিন্তু জনগণের সবার মনেই কিন্তু একই প্রশ্ন রয়েছে এই কারণে যে পোশাক শিল্পে অগ্নিকাণ্ড কিন্তু এটি নতুন নয় আগে হয়েছে এটি সবচেয়ে ভয়াবহ এবং সেগুলোর যদি ইতিহাস দেখা যায় সেগুলোর তদন্ত কেমন হয়েছে এবং তদন্তের ফল হিসেবে কোনো শাস্তি হয়েছে কিনা না সেগুলো জনসাধারণ মানে জানা নেই তাই সন্দেহের উদ্রেগ হয়েছে আরও যে কারণে জনগণ সন্দেহ করে থাকে সেটি হলো এই যে সাধারণত এই ধরনের অগ্নিকাণ্ডের পরে সম্পূর্ণ জিনিসটি একটা রাজনৈতিক ডামাডোলে পরিণত করা হয় যেমন এই ক্ষেত্রে শুরুতেই বলা হচ্ছে ষড়যন্ত্র হয়েছে নাশকতামূলক কাজে হতে পারে কিন্তু তো অনুসন্ধানের আগে এ ধরনের কথা বলা শুরু করলে মূল বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হয়েছে আপনার কি কোনো সন্দেহ আছে যে শাস্তি হবে কি হবে না না সন্দেহ তো আমি করা এখন উচিত নয় কেননা আমরা আশা করছি শিরিন আক্তার যেমনভাবে বললেন যে আমরা আশা করি যে এটি অতীতে যদি সঠিক তদন্ত না হয়ে থাকে এবং তদন্তের পরে যদি সেই তদন্তের রিপোর্ট ধামাচাপা না দেওয়া হয়ে থাকে এবার আশা করি একটি ব্যতিক্রম হবে ধন্যবাদ আপনাকে প্যানেলে আরো দুজন আছেন আমরা ওনাদের কাছে আসবো তার আগে দর্শকদের কাছে একটু ঘুরে আসতে চাই প্রথমে আপনি নয় আপনার পেছনে আমি মনে করি শাস্তি হবে না হবে না জি না কেন মনে হচ্ছে আমার গোলাম মোহাম্মদ কাদের কাছে এই ব্যাপারে একটি প্রশ্ন কারণ একটি ঘটনা ঘটার পরে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেন যে ঘটনার সাথে যারা পুলিশের উপর আক্রমণ করে রাস্তায় তারাই এই ঘটনা ঘটিয়েছে তাহলে তদন্ত কাজে যে মেশিনারি থাকবে সেই মেশিনারি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কিনা আমার প্রশ্ন মাননীয় মধ্যে ধন্যবাদ আপনাকে সামনে আপনি জি জি আপনি দাঁড়িয়েছেন বলুন আমার কথা হলো যে আজকে চল্লিশ বছর হয় দেশ স্বাধীন হয়েছে আমি একজন এগো নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা আমি গলায় ফাঁসি দিয়ে হত্যা করার মতো এগারো জন লোককে আমি ব্রহ্মপুত্র নদীতে পাইছি কিন্তু আমার প্রশ্ন হইল একশো এগারো জন লোক যে দগ্ধ হইল সেই মৃত্যুর চেয়ে এই মৃত্যু আরও কঠিন কিনা। আর যদি কঠিন হয়ে থাকে বাঙালির বিবেক নাড়া দিয়ে থাকে তাহলে আমি মনে করি এই বিচার হইতে হবে এবং হওয়া একান্ত বাধনীয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমরা আপনাদের কাছে আবার আসব বিজিএমএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ব্যাপক সন্দেহে উঠেছে যে আসলে এটার বিচার হবে কিনা আমি সকলের সাথে একমত হয়ে বলতে চাই বিচার হওয়া উচিত এবং যে তদন্ত আমরা করছি এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তদন্ত তদন্ত সম্বন্ধেও মানুষের সন্ধিহান আছে এই জাতি আমরা সকল জাতীয় ক্ষেত্রেও একে অন্যকে সন্দেহ করি আপনারা দেখেছেন এবারের বিষয়টি একটু ব্যতিক্রম আমরা উপলব্ধি করতে চাই আমরা রিয়েলাইজেশন করতে চাই যেটার থেকে আমরা নূতন করে শুরু করতে চাই দেখা যাচ্ছে যে কতগুলো ব্যত্যয় ঘটেছে কিসের সেটি যে ফায়ার এক্সিটগুলো ছিল সেগুলো আমরা এখানে দেখেছি যে সেখানে গোডাউন হয়েছে গোডাউন যদি ব্যবহার করতে হয় তাহলে সেখানে ওয়াল দেওয়ার কথা ছিল আমরা যেটা দেখেছি যে প্রথমে ফায়ার অ্যালার্ম বেজেছে আমি প্রতিটা রুগী যারা ঢাকা মেডিকেল কলেজে এবং বিভিন্ন হসপিটালে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি আমি সৈয়দ আশরাফের সাথে কথা বলেছি গোল টেবিল বৈঠকে মারিয়ার সাথে কথা বলেছি আমি দেখেছি প্রত্যেকে একমত যে সেদিন সাড়ে ছয়টা যে আগুন লেগেছিল তখন সেখানে যথাযথভাবে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে কিন্তু আমার শ্রমিক ভাই বোনরা যখন নেমে আসছিলেন তখন

মানে প্রায় চারশো জনের মতো মারা গেছেন শ্রমিক যারা অগ্নিদগ্ধ হয়ে কিন্তু একটি ঘটনার জন্য কেউ দিন শাস্তি পায়নি তাহলে এই প্রশ্নটা কি স্বাভাবিক যে এবার শাস্তি হবে কি হবে না একটু আগে আমাদের সভাপতি শেরিন আক্তার বলেছেন যে এর আগে শাহরিয়ার নামে স্পেক্ট্রামের যে ওনার তাকে জেলে যেতে হয়েছিল শাস্তি হয়েছিল শাস্তি অনেক ধরনের শাস্তি শাস্তিটা কি এটা কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী কোর্ট আছে সেখানে প্রতিষ্ঠিত হতে হবে যে হু ইজ রেসপন্সিবল ফর দেশ এনাফ এভিডেন্সিয়াল প্রুফ হয়তো আমরা করতে পারি না আমরা চাচ্ছি সবাই যে শাস্তি হোক শাস্তি হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক সেই ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে ধন্যবাদ আপনাকে আমরা বাণিজ্য কাছে আসবো তার আগে দর্শকদের কাছে একটু যেতে চাই এই যে তাজরিন গার্মেন্টস নিয়ে এত কথা হচ্ছে এই ঘটনা আপনারা চোখে দেখেছেন বা আপনাদের কেউ কোনো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কেউ কি আছেন সামনে আপনি আমার নাম হচ্ছে আনারুল ইসলাম ফারুক আমার বাড়ি হচ্ছে মিরাপুর থানা এখানে আমি চাকরি করি প্রায় ছয় সাত মাস যাবৎ কোথায় আপনি কি তাজরিন গার্মেন্টস গার্মেন্টসে আচ্ছা বলুন আমি যখন এই ঘটনাটা সম্পর্কে আমি দেখছি এবং কিছুই আমার চোখের দেখা যখন এটা আগুনটা লাগছে পনেরো ষাটটায় আমি আমার আমি কাটিংয়ে কাজ করি কাটিংয়ে যখন আমি ছিলাম তখন ওই ডিরেক্টরের পিওন এসে ডিরেক্টরকে বলতেছে যে স্যার নিচের গোডাউনে আগুন লাগছে আপনি বের হয়ে যান তখন ওই কথাটা আমার কানে পড়ে আমি কানা কানে পড়ার সঙ্গে সঙ্গে আমি এই কাটিং সেকশনে চিৎকার দিই যে নিচের গোডাউনে আগুন লাগছে তোমরা সবাই বেরিয়ে দাও তখন আমি আমার স্ত্রী কাজ করছিল ছয়তালায় তা আমি তখন ওই ছয়তালার দিকে রওনা দিতে চাই কিন্তু আমাকে আর কেউ দিতে দেয়নি শুধু দেখতেছি যে গেটের সামনে এ পি এমেরা এরা লাঞ্ছিপেরা সব দাঁড়িয়ে আছে যে বলতেছে আগুন লাগে নাই তোমরা কাজ করো নির্ভয়ে আর স্যার যে বললো যে ফায়ার অ্যালার্মের ব্যাপারটা ফায়ার অ্যালার্ম বাড়ছে মাত্র তিন সেকেন্ড তিন সেকেন্ড কি একটা ফায়ার অ্যালার্ম বাজানোর ইয়ে আছে কখনও নাই আমার যখন আগুন লাগবে তখন ফায়ার অ্যালার্ম বাড়ছে থাকবে ওটা আমার সন্দেহ হয় যে ফায়ার অ্যালার্মটা বন্ধ করে দেয়া আর এমন জায়গায় আগুনটা লাগছে সে জায়গায় আগুন লাগার কোনো ইয়ে নেই সেখানে নাই কারেন্ট নাই কিছু মাঝখানে আগুনটা লাগছে আচ্ছা এই যে ঘটনা নিয়ে সন্দেহ করা হচ্ছে যে এটা শাস্তি হবে কি হবে না আপনার মনে হয় কি শাস্তি হবে আপনি বিচার পাবেন আমি কখনো তো দেখি নেই যে যে গার্মেন্টস যে হামিম গ্রুপেও আগুন লাগছিল সবখানে আগুন লাগছিল কিন্তু এটার মোট কথা শাস্তিমূলক কোনো বিচার হয়নি এখনও আমার মনে হয় এটাও হবে না ধন্যবাদ আপনাকে অন্য আর কেউ আছেন বলবেন আপনি আমরা অনেক সময় দেখি এরকম ঘটনা ঘটে তদন্ত হয় তারপর আপনার মিডিয়াতে বেশ কথাবার্তা হয় সব লেখা হয় টেলিভিশনে দেখি পত্রিকায় দেখি ধীরে ধীরে কদিন পরে এটা এটার আর কোনো খবর থাকে না এবং তদন্তর খবর আমরা আজ পর্যন্ত দেখি নাই যে তদন্তর এই রিপোর্ট হয়েছে এরকম কেউ দোষী এবং এমন শাস্তি দেওয়া হয়েছে যার জন্য ভয় পেয়ে পরে এটার কেউ করবে না এমন আমরা দেখি নাই আর এটাও শাস্তি হবে না মানে আপনি ধরে নিচ্ছেন যে এটা শাস্তি হবে না হবে না ধন্যবাদ আপনাকে আপনি হাত তুলেছিলেন তৃতীয় সারিতে জি আমি আশুলিয়া নিশন্তপুর থেকে আসছি তাজিন ফ্যাশনের আমি অপারেটার ছয়টা চল্লিশ হয়তো যখন আগুন লাগলো তখন আমরা তিনতলায় কাজে এসেছিলাম অ্যালারাম ফায়ার মানে বাজার সঙ্গে সঙ্গে আমরা সবাই নামিয়ে আসছিলাম তো ওই মুহূর্তে ম্যানেজার কোয়ালিটি ম্যানেজার এপিএম এবং লাইন লাইনসিভেরা সবাই গেটে আসে যে আগুন লাগে নাই এটা চাপ পড়ছিলো এটা কিছু না তোমরা সবাই কাজে যাও আমরা আবার কাজে লিপ্ত হই পাঁচ মিনিট পরেই দেখি যে ধোয়া নিচ থেকে আস্তে আস্তে আমরা তো নিজের নিচের খবর জানি না আমি তিনতলায় ছিলাম তো না আমার আমরা বাড়াইতে আসি আমাদেরকে আর বাড়িতে দেয় না ধোয়ায় অন্ধকারে আমরা সিঁড়ি দিয়ে নামতে পারলাম না তখন আমি নিজেই এই ফায়ার সার্ভিসে আমার ট্রেনিং ছিল আমি ওই গ্যাস সিলিন্ডারটা নিয়েছিলাম হাতে যে সবাই আসো আমার সঙ্গে আমরা নামবো তারপর আমরা নামার কোনো সুযোগ পাইনি তো ওখানে স্যাম্পল রুম ছিল তিনতলায় একটা প্রতিবন্ধকতা ছিল আপনাদের জি এখন যেটি বলা হচ্ছে আপনার একজন সহকর্মী সন্দেহ করছেন যে এই ঘটনার বিচার হবে কি হবে না আপনার মনেও কি একই সন্দেহ নাকি আপনি মনে করেন যে সরকার এটার বিচার করবে আমার মনে হয় যে এটার বিচার হবে কারণ আর পেপারে যে দিচ্ছে একশো এগারো জন বা টিপি হেডলাইনে একশো এগারো জন আমার সামনে যে আমি যে তিনটা থেকে লাভ দিচ্ছি লাভ দেওয়া অবস্থা আধা ঘন্টার মধ্যে পনেরো থেকে বিশটা লাশ আমার চোখের সামনে যেমন মাছ লাপে এইভাবে লাফে হলে মারা গেছে পানি খাওয়ার পর্যন্ত কোনো সময় আমরা পাইনি ধন্যবাদ আপনাকে বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের শাস্তি হবে কি হবে না এটি নিয়ে এখন প্রশ্ন তুলছেন অতীতের বিভিন্ন ঘটনার কারণে আমার একটা ধারণা হচ্ছে যে মানুষের মধ্যে একটা আস্থার সংকট দেখা দিয়েছে যে এই ধরনের কাজে স্বাভাবিকভাবে বিচার করা হয় না বা বিচারের শাস্তি হয় না শাস্তিটা আমি এখানে বলতে চাই যে শাস্তিটা দেয় কিন্তু বিচারালয় মানে বিচারকরা শাস্তি দেয় সরকার তদন্ত করবে অভিযোগ গঠন করে এবং সেখানে এখন যেটা পরিষ্কার হয়ে গেছে যে এই জিনিসটার ব্যাপারে যে সারা দেশবাসী চাচ্ছে যে এই ধরনের একটা ব্যাপারে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং সরকার তদন্ত করছেন আর যেখানে এখানে একটা কথা বলা হয়েছে আমাকে উদ্দেশ্য করে বলা হলো যে প্রধানমন্ত্রী একটা বক্তব্যে আমাদের তদন্ত তদন্তকার্যে ইনফ্লুয়েস করছে কিনা না ইনফ্লুয়েস করলেও আমার মনে হয় যে কথাগুলো এখন আসছে সেটার মধ্যে কিছু না কিছু তো সন্দেহ কারণ আছে যেমন দুজন প্রত্যক্ষদর্শী বললেন যেভাবে বললেন তাতে মনে হচ্ছে যেন এখানে ওনাদেরকে মিসগাইড করা হয়েছে এটা কি উদ্দেশ্যমূলক না ভুল বোঝা যাচ্ছে না এটা কি নাশকতামূলক না কি নেগলিজেন্স তাও বোঝা যাচ্ছে না কাজে এগুলোর তো ইনকোয়ারি করতে হবে এবং এগুলো বুঝতে হবে এটা এটা যে একেবারে মানে সম্পূর্ণভাবে বুঝে তারপরে তদন্তের বেসিসে যে অভিযোগ গঠন হবে তারপরে বিচার বিচারালয়ে গিয়ে বিচার করা হবে এবং সেটাই আমরা আশা করছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমি জানি না আপনাদের আস্থার সংকট আছে এটা আমি বুঝি যে এই অন্ততপক্ষে এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং সঠিক বিচার হবে এখানে বাণিজ্যমন্ত্রী একটি বিষয় যে এই পর্যন্ত যত তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেগুলোর ফলাফল কি এবং যে অভিযোগগুলো গঠন করা হয় সেগুলো বলা হয় অনেক দুর্বল এগুলো আদালতে গিয়ে টেকে না তো এখানে তো সরকার বা পুলিশের একটি ভূমিকা আছে সবাই সেটি বলছেন আমরা সেই ভূমিকা পালন করব আমরা আমরা মানে এই জিনিসটার যেহেতু কথাটা এসছে যে এখানে নাশকতালেও একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং এখানে আমাদের দেশের ভবিষ্যতের বিশাল একটা সংকট হতে পারে এই দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের অর্থনীতি নিয়ে এই বিষয়টিকে কোনো ক্রমেই খাটো করে দেখার কোনো স্কোপ কোনো কোনো লেভেল থেকেই নেই এবং যেই ওখানে দোষী হোক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার বিচার করা হবে তদন্ত করা হবে এবং এই ব্যাপারে আপনারা হয়তো ভবিষ্যতে বুঝতে পারবেন যে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে যদি কাউকে সেভ করার ব্যাপার থাকে সেরকম তো সেভ করার ব্যাপার নেই এখানে বুঝে যাচ্ছে যে এটা একটা এমন ঘটনা যেটার রহস্যজনক এবং যেটার মধ্যে অনেক কিছু থাকতে পারে বের করে আনা দরকার এবং ভবিষ্যতের জন্য দেশের

এটা আশঙ্কা আপনারা করছেন কিনা যে এই ঘটনার কোনো প্রভাব রপ্তানি ক্ষেত্রে পারে ধন্যবাদ নজরুল ইসলাম আমাদের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী যে ঘটনা ঘটেছে এটা কখনোই সুনাম আমাদের জন্য বয়ে আনবে না এটা দেশের জন্য দেশের অর্থনীতির জন্য ডেফিনেটলি কোনো শুভ সংবাদ নয় এখানে যে বিষয়টি আমাদের করা দরকার আগুন পৃথিবীতে সব দেশে লাগে জাপানে লাগে দুই হাজার লোক মারা যায় প্রতি বছর আমেরিকাতে আগুন লাগে তিন হাজার লোক মারা যায় আমরা কিছুদিন আগে পাকিস্তানে তিনশো বারো জন একটি ইন্ডাস্ট্রিতে মারা গিয়েছে ভারতের কলকাতায় একটি হসপিটালে বিরানব্বই জন সাতানব্বই জন মারা গিয়েছে এখানে অভিযোগটা যে দুর্ঘটনা ঘটতেই পারে আগুন লাগতেই পারে কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা অবহেলার কারণে প্রাণহানিগুলো ঘটছে এটাকে আপনারা কীভাবে দেখেন অবহেলা আমরা প্রাথমিক যে তদন্ত পেয়েছি ডেফিনেটলি অবহেলা তো আছেই আমরা বলছি যে সেটিকে যদি আইদের আপনি গোডাউন হিসেবে ব্যবহার করেন তাহলে একটা ওয়ার্ল্ড দিয়ে সিঁড়িটাকে আলাদা করা উচিত ছিল প্রাথমিক তদন্তে যেটা আমরা দেখেছি আমরা ফায়ার অ্যালার্ম তিন সেকেন্ড বাজুক আর পাঁচ সেকেন্ড বাজুক এটা ফায়ার অ্যালার্ম একটা সংকেত দেওয়া হয়েছে যখন শ্রমিক ভাই বোনরা নেমে আসছেন কেন তাদেরকে বাধা দেওয়া হলো এখানে যে সন্দেহের যে অনেক কিছু এগুলো বেরিয়ে আসতে হবে কিন্তু পরবর্তীতে ডেভেনিয়ার গার্মেন্টসে যে সমী নামে যে মেয়েটাকে অ্যারেস্ট করা হল জাকির তাকে টাকা দিয়েছে তাদের অন্যান্য যে আমাদের ব্যাবিলন গার্মেন্টসে বাইরের থেকে লোক এসে আমরা যেটা বলতে চাচ্ছি টু রিপেয়ার দ্য ড্যামেজ উই হ্যাভ টু অ্যাক্ট ভেরি সেন্সিভলি অ্যাজ এ নেশন অ্যাজ এ ওনার অ্যাজ এ লেভেল লিডার সবাই আমরা যদি ঐক্যবদ্ধভাবে যে কাজটা আজকে যে প্রশ্ন দেখা দিয়েছে বিচারের বিষয়টি ট্রান্সপারেন্ট হতে হবে দেখা দিয়েছে আমি বলছি আমি গতকাল সমস্ত বায়ার রিপ্রেজেন্টেটিভদের নিয়ে বসেছিলাম তাদের সাজেশনস নিয়েছি আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি তাতে তারা আশ্বস্ত হয়েছেন যে আমরা ট্রিটমেন্টের জন্য আমাদের রুগীগুলোকে যে ইন্ডিভিজুয়ালি যে উদ্যোগ নিয়েছি যে প্রতিটি পরিবার আমাদের পরিবার তাদের জন্য আমরা অ্যাট এনি কস্ট হায়ার ইম্প্রুভ চিকিৎসা দেব যদি প্রয়োজন হয় বিদেশে পাঠাবো আমরা এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে আমাদের এর সকল উদ্যোক্তাবৃন্দ তারা প্রতিটি পরিবারের দায়িত্ব নিয়ে আশ্বস্ত হচ্ছে আমি বলছি সেই কারণে এবং আমরা একটা টাস্ক ফোর্স গঠন করছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী দুই লক্ষ টাকা ঘোষণা করেছেন বিজিএম এক লক্ষ টাকা আমাদের লিয়াংফং নামে যে বায়ার তারা এক লক্ষ টাকা করে প্রতিটি পরিবারে ঘোষণা দিয়েছেন বি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স তারা দিচ্ছেন আমরা দেখছি যে পরিমাণ কারণ এই কাজটি প্রথম আমরা শুরু করেছি আমরা নিজেদের পকেট থেকে প্রথম টাকা দিয়ে এই চ্যারিটিটা শুরু করেছি সেই কারণে আমরা সারাও পেয়েছি অভূতপূর্ব সেই কারণে আমরা মনে করি যে এর মধ্যে একটি ঘটনা ঘটেছে কালকে ওয়ালমার্টের একটি স্টেটমেন্ট আমরা দেখেছি সেখানে ওনারা তাজরিন গার্মেন্টসে দেখেছেন যে তাদের অথরাইজড ডিলার না হওয়া সত্ত্বেও সেখানে তাদের প্রোডাকশন হয়েছে সেই কারণে তারা সাপ্লায়ারের সাথে কানেকশান বন্ধ করে দিয়েছেন ডিসকানেক্ট করেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই ধরনের ড্রাস্টিক কোনো সিদ্ধান্তে না যেয়ে এটার ইম্প্যাক্ট কি। আরও যদি দশটা ফ্যাক্টরি থাকে তাদের চলমান কতগুলো কাজ আছে এই কারণে যদি ফ্যাক্টরিগুলো আবার আউট অফ জব হয় তাহলে শ্রমিকরাও আউট অফ জব হবে এই সংখ্যাগুলোকে আমরা আলোচনার ভিত্তিতে এবং প্র্যাগম্যাটিক সলিউশনের ভিত্তিতে উই ওয়ান্ট টু রিপেয়ার দ্য ড্যামেজ তার মানে একটা এটা প্রভাব আছে এটা প্রভাব আছে এই ঘটনা এটা প্রভাব অফকোর্স প্রভাব আছে ধন্যবাদ আপনাকে শিরিন আক্তার জি আমি প্রথম আপনার এই প্রশ্নের আগেই আমি কিছু জবাব দেওয়া খুবই জরুরি ছিল আমি মনে করি যে এই যে মানুষের আশঙ্কা যে বিচার হবে কি হবে না আমি মনে করি আজকে তাজরিনের ঘটনাটা যেখানে দাঁড়িয়েছে এখানে বিচার না করার কোনো জায়গাই নেই কারণটা হচ্ছে ইতিমধ্যে আমাদের মহিদ্দিন ভাই বলেছেন যে কতগুলো যে আইন ছিল সেটাকে অমান্য করা হয়েছে এমনকি তারা দু সালে এটা অনুমোদন নিয়েছেন দু সালে আবার গোডাউন বলে অনুমোদন নিয়েছেন সেটা কোনোভাবেই আসলে দেয়া সম্ভব ছিল না যারা দিয়েছেন তারা এখানে আমি যে প্রত্যেকটা ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে তিন থেকে চারটা ঘটনায় যে এদেরকে সাজা না দিয়ে কোনো উপায় নেই এখানে কোনো রেহাই পাওয়া যাবে না যেমন স্পেকট্রামের ব্যাপারে আমরা শেষ পর্যন্ত দেখতে দেখতে দেখা গেল একটা খুঁটির ভেতরে যে মশলা দেওয়া হয়েছিল মিক্সচারটা দেওয়া হয়েছিলো সেখানে একটা সমস্যা হয়েছিল এবং এইরকম একটি ঘটনা সুতরাং সেইটা একটা জিনিস কিন্তু এখানে এই যে আগুন যদি যে কোনো জায়গায় আগুন লাগে আগুন লাগলে যাতে আমার সমস্ত লোক খুব দ্রুত বেরিয়ে যেতে পারে সেটাই হচ্ছে আমার আগুন না লাগা লাগার ক্ষেত্রে যাতে কম ক্ষতি হয় সেই ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে আমার বিষয় না সেই জায়গাটা সেই জায়গাটাতেই আমাদের সবার এই দর্শকরা বলছেন যে হবে না আমি তাদের বলতে চাই যে এটা হতে হবে এবং সেক্ষেত্রে আমাদের আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে কোনটা এই যে বলেছেন যে এই ঘটনা রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয় ইতিমধ্যে ইউরোপ আমেরিকাতে বিভিন্ন আপনাদের বিবিসি সহ বিভিন্ন ধরনের চ্যানেলের যে প্রচার তার মধ্য দিয়ে ভীষণ রকম প্রভাব পড়েছে বিশেষ করে ভোক্তাদের মধ্যে প্রভাব পড়েছে ফলে আজকে যারা বাণিজ্য করছেন তারা বাণিজ্যের জন্যে বাণিজ্য করবেন কিন্তু বাংলাদেশকে একটা ঝুঁকির মধ্যে পড়তে হবে সেক্ষেত্রে আমি মনে করি যত দ্রুত সরকার মালিক এবং আমরা সবাই মিলে এটাকে উতরাতে পারবো ততই সেই জায়গাটা আমাদের আবার ঠিক হবে তবে একটা জিনিস মনে রাখতেই হবে কেন সবাই ছুটে আসছে বাংলাদেশে সেটা বুঝতে হবে বাংলাদেশে এখনও সবাই সবচেয়ে কমে এই কাজটি করে নিয়ে যেতে পারছে ফলে তাদের অন্য জায়গা নেই আপনাকে আমরা দর্শকদের কাছে ঘুরে এসে তারপর আবার প্যানেলে আসছি সামনে আপনি দ্বিতীয় সারিতে হাত তুলেছেন মাঝখানে পোশাক শিল্প ধ্বংস করার প্রচেষ্টা চলছে বিদেশি শত্রুতা মালিক পক্ষের আগুন সরকারি দল বিরোধী দলকে দুষারূপ বিরোধী দল সরকারি দলকে দোষারোপ যাই বলেন না কেন এগুলো সবগুলোই আছে সত্য কিন্তু এটা তো সলিউশন না আমরা যদি পাশাপাশি দেখি ইপিজেড গুলোতে ইপিজেড গুলোতে তো আগুন লাগে না যেই যেই জায়গাগুলোতে নগরে এই ঢাকা সিটিতে চিটাঙ্গং এর বাইরে কি আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোকে সরাতে পারি না সরানো উচিত না ইপিজেড গুলোতে আমরা দেখতেছি না যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বা আগুন লাগতেছে ধন্যবাদ আপনাকে আর একটা জিনিস আপনি আপনি বলেছেন আমরা একটু ওই পাশে যাই ওই জন হাত তুলেছেন জি আপনি আপনি বসুন জি আপনার কি মনে হয় যে এটা প্রভাব কি পড়তে পারে রপ্তানির প্রভাব অবশ্যই পড়তে পারে আমি এর আগে ফোন ইন প্রোগ্রামে বলেছিলাম যে প্রতি একশো জনের মধ্যে দশজনকে একটি গার্মেন্টসে ট্রেডিংয়ের ব্যবস্থা করা যাতে তারা বিভিন্ন কাজে নিয়ন্ত্রিত থাকে যেমন কিছুক্ষণ আগে একটি ভাই বলেছিল যে আমি ফায়ারের একটা বোতল নিয়ে আমি সামনে এগিয়ে যাই এমন একটি ব্যবস্থা যদি প্রতিটি গার্মেন্টসে করা যায় তো আমার মনে হয় এটার থেকে একটা উত্তরণের ব্যবস্থা অবশ্যই থাকতে পারে ধন্যবাদ আপনাকে পেছনে হাত তুলেছেন একজন জি আসলে ঘটনা থেকে যায় বিজেম স্যার যে কথাটা বললেন আসলে ওনার যে পরিসংখ্যাটা উনি দিয়েছেন বিভিন্ন দেশের এরপরও দেখা যায় যে অনেক গার্মেন্টসে এখনো সিঁড়ি নেই কিন্তু তারপরও অনুমোদন দিয়ে আসছে এটা সরকারেরও দুর্বলতা আমি মনে করি এবং বিজেমেরও দুর্বলতা অতএব টক টনক নলে তখনই যখন এই ঘটনাগুলো ঘটে দু চার দিন পরে যেমন আরেকজন বোন বলেছে ঠিক অনুরূপভাবেই ওই আবার ধামাচাপা পড়ে যাবে আপনার কি মনে হয় যে যে প্রশ্নটা কিন্তু তুলেছেন যে রপ্তানির উপর কোনো প্রভাব পড়বে কিনা আমি মনে করি যদি সরকার নিরপেক্ষ হয় এবং বিরোধী দলও যদি নিরপেক্ষ হয় তাহলে আমার মনে হয় আলোচনার মাধ্যমে সুষ্ঠু দায়ী ব্যক্তিকে পাওয়া যাবে এবং শাস্তি অবশ্যই হওয়া উচিত আমি মনে করি ধন্যবাদ আপনাকে প্যানেলে আমাদের দুজন আছেন দুই রাজনৈতিক দলের আমি আপনার কাছে আসছি প্রথমে বাণিজ্য মন্ত্রী কি ধরনের কি আশঙ্কা করছেন আপনি যে প্রভাব পড়বে কি রপ্তানিতে প্রভাব পড়ার খুবই আশঙ্কা আছে আমি যেদিন এই ঘটনা দুর্ঘটনা সংঘটিত হয় সেদিন আমি বিদেশে ছিলাম আমি আসলে চেক রিপাবলিকে একটা বাণিজ্য সম্প্রসারণের দ্বিপাক্ষিক চুক্তি আলাপ আলোচনার জন্য গিয়েছিলাম আসার সময় আমি জার্মানিতে এসেছিলাম ওখানকার একজন ডেপুটি মিনিস্টারের সঙ্গে আমার একটা মিটিং হয়েছে ফাইন্যান্স মিনিস্টার সাহেব ছিলেন না ওনার সেকেন্ড ম্যান যারা ট্রেড দেখাশোনা করেন ওনার সঙ্গে আমার একটা বৈঠক ছিল সেই বৈঠকে অনেক কথার মধ্যে ওনারা খুব আশাবাদী বাংলাদেশ সম্পর্কে এবং ওনারা ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছেন এবং আরও বাড়াবেন বলেছেন তবে একটা কথা বলেছেন যে আমাদের মধ্যে অনেক সময় অনেক ধরনের কথা আসে যে তোমাদের ওখানে তোমার লেবারদেরকে তাদের সেফটি সিকিউরিটি বা ইত্যাদি বেতন এগুলো ঠিক মতো দাও না এই ইত্যাদি ব্যাপারে আমাদের মধ্যে আমাদের জনগণের মধ্যে একটা অনেক ধরনের নেগেটিভ একটা কথাবার্তা চলে এই বিষয়টি তোমাদের দেখা উচিত এবং সেখানে আমি শুনলাম যে ওখানকার একটা স্কুল ছাত্র ওদের ওই মিনিস্টারের কাছে চিঠি দিয়েছে ওপেন লেটার দিয়েছে যে তোমরা বাংলাদেশে ওয়ার্কারদের উপর অত্যাচার করা হয় তাদেরকে সঠিকভাবে তাদের যেরকম সেফটি দেওয়ার কথা সেগুলো দেওয়া হয় না ইত্যাদি কারণে সেখানে আমাদের আমরা কেন তাদের সাথে এত সম্পর্ক ভালো করতে যাচ্ছি ব্যবসায়ী কাজে এগুলো কথা বলার দুদিন পরেই আমি এখানে এসে এই ঘটনাটা ঘটলো কাজে আপনাদেরকে আগে যেটা বলেছিলাম যে এটার বিচার হবেই এটা কিন্তু একটা প্রেশার বিরাট প্রেশার এবং এই বিচার যদি আমরা সঠিকভাবে না করতে পারি সামনে রপ্তানি খাতে আমাদের এটা একটা ব্যাপক নেগেটিভ ইমপ্যাক্ট করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় এখানে যদি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশে তৈরি পোশাকের মাধ্যমে একটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এই দেশে আসে তাহলে দেশের অবস্থা কি দাঁড়াবে দেশের অবস্থা খুবই খারাপ অবস্থায় দাঁড়াবে এখনো আমরা যতটুকু এক্সপোর্ট করি তার চেয়ে আমরা ইম্পোর্ট করি বেশি শুধু বাকি অংশটুকু আমরা যে আমাদের রেমিটেন্স প্রবাসী ভাইদের টাকা দিয়ে আমরা ম্যানেজ করছি যদি আমরা এই রপ্তানি কমে যায় তাহলে আমাদের এই আমদানি আমরা সঠিক সময় করতে পারবো না টাকার অভাবে এবং আমাদের অনেক ধরনের জিনিস আছে এসেন্সিয়াল প্রোডাক্টস আপনারা হয়তো অনেকে জানেন না এমনকি আমাদের শুধু ভোজ্য তেলের জন্য এক বিলিয়ন ডলারের উপরে আমাদের ইম্পোর্ট করতে হয় এই এগুলো এসেন্সিয়াল অনেক প্রোডাক্টস আমরা যদি সময় মতো টাকা না দিতে পারি আমরা আনতে পারবো না দেশে বিশাল সমস্যা হবে ধন্যবাদ এটাকে এত সহজভাবে দেখার কোনো কোনো রকম আমি কোনো স্কোপ দেখিনি ধন্যবাদ আপনাকে ডক্টর ওসমান ফারুক আমি মাননীয় বাণিজ্যমন্ত্রী যা বললেন তার সাথে মূলত আমি ঐকমত পোষণ করি রফতানির উপর প্রভাব পড়বে না যে এখানে সস্তায় আসে বলে তারা আসতে চাবে এটি অত্যন্ত আমি মনে করি নট ক্যানেবল অপিনিয়ন আপনি বেশ কিছুদিন যাবৎ দেখবেন যে বিভিন্ন ক্রেতারা বাইরের এই লেবার সেফটি সম্বন্ধে যথেষ্ট মন্তব্য শুধু ওয়ালমার্ট মো না ওয়ালমার্ট উইথড্র করে গিয়েছে এখন সাহায্য দিতে পারে সাহায্য দেওয়ার অর্থ একটা সাপ্লায়ের কাছে কিন্তু আরও সাপ্লায়াররা তারা কিন্তু নিরাপত্তা নিয়ে কথা আগে বলেছে যেগুলো আমরা ইন পেয়ে নিই হিট কাজে রপ্তানির উপর প্রভাব পড়তে পারে ড্যান মোজেনার অনেক বক্তব্য শুনেছেন যে আমেরিকান বায়ার্সরা এখান থেকে ইম্পোর্ট করতে চায় না দে ফিল এম্বারাস্ট এবং সেটা শুরু হয়েছে সে আমিনুলের মৃত্যু থেকে নিয়ে সব কিছু নিয়ে কাজে এটা একটা সমস্যা আমাদেরকে ফেস করতে হবে দ্বিতীয়ত একটি বক্তব্য এর সভাপতি মহোদয়ের পথে যে সন্দেহপ্রবণ এই জাতি সন্দেহপ্রবণ হয়েছে কেন হয়েছে সেটা দেখতে হবে সন্দেহপ্রবণ হয়েছে এই কারণে যে চারশো মৃত্যু হয়েছে এটার কোনো জবাব আমরা পাইনি এবং যদি আমরা বলি যে ভারতবর্ষে চার হাজার মারা গেছে আমেরিকাতে এত মারা গেছে দ্যাট ডাজেন্ট জাস্টিফাই দ্য কিলিং ইন বাংলাদেশ দ্যাট ডাজেন জাস্টিফাই এটা কোনো যুক্তিগত নয় আমাদের মূলে যেতে হবে বিল্ডিং কোডের কথা বলা হয়েছে বিজিএম ফায়ার একটা বোধহয় আপনাদের একটা ইউনিট রয়েছে ফায়ার ইউনিট একটা কী রয়েছে আমি যত দু জানি পাঁচ হাজার ফ্যাক্টরির মধ্যে মাত্র এগারোশোটার মধ্যে আপনারা বোধ করি কমপ্লায়েন্স আছে কিনা দেখতে গিয়েছেন এই যে আপনি বলছেন যে সিঁড়ি ছিল না এই ছিল সেই ছিল এটা তো বিজিএম একটা দায়িত্ব ছিল এইগুলো সুপারভাইজ করা যে কমপ্লায়েন্স মনিটারিং কোথায় ছিল আমি যেটা বলছি আমি সব সময়ের কথাই বলছি চারশো এই এই বর্তমানে মারা যায়নি বিজিএমির একটার নৈতিক রেসপন্সিবিলিটি রয়েছে যে কমপ্লায়েন্সগুলো কি হচ্ছে সেগুলো থাকে আজকে এখানে বলা যে নিচে তুলো ছিল সিঁড়ি ছিল না এটা তো বিজিএমের অনেক আগেই জানার প্রয়োজন ছিল সরকারের জানার প্রয়োজন ছিল লেবার ল সত্যিভাবে হট সরকারের জানার প্রয়োজন কাজে আমাদের ব্যর্থতা যেটা হয়েছে সেটা সবার ব্যর্থতা সেই ব্যর্থতা স্বীকার করতে হবে এবং সেই ব্যর্থতার প্রতিকারের জন্য বিল্ডিং কোড রিভাইজ করতে হবে এবং বিল্ডিং কোড রিভাইজ যে এক্সিস্টিং ফ্যাক্টরিগুলো প্রত্যেকটা বিল্ডিং কোড মতো হয়েছে কিনা সেগুলো আপনার রিভাইজ করতে হবে দেখতে হবে এখানে একটা বিষয় যে আমরা প্রায় সময় শুনি দেখি যে বলা হয় বাংলাদেশ থেকে রপ্তানি যেন কমে যায় পোশাক শিল্পে বাংলাদেশ যেন অবস্থান করে নিতে না পারেন সেই জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন সময় তো তৈরি পোশাক শিল্পের মালিকরাও বলেন অনেকের কাছ থেকে শোনা যায় আপনি কি এই ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে একমত আমি তো ষড়যন্ত্রের কোনো প্রমাণ থাকতে হবে প্রত্যেকটা ষড়যন্ত্রের কথা রাজনৈতিক প্রেক্ষাপটে বলা হয়ে থাকে যে সময় সরকারি দল বলে যে ষড়যন্ত্র হচ্ছে তখন আঙ্গুলটা দেখায় সে অপোজিশনের দিয়ে কাজেই এই তথ্যের যতক্ষণ পর্যন্ত প্রমাণ না আসে বিদেশি শক্তির কথা বলা হয় বিদেশি শক্তির কথা আমাদের তো দেখেন যদি বলেন যে সন্দেহপ্রবণ উনি যেটা বললেন আর কি ঘরে কিছু হলে হয় ঘরের শত্রু বিভীষণ অথবা বিদেশি কেউ করেছে এমন একটা পরিস্থিতি এমন একটা ভাব দেখানো হয় যে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যে বিদেশিরা সব আমাদের বেদে লেগে গেছে ধন্যবাদ আপনাকে কাজে এই সন্দেহ প্রবণতা জনগণের মাঝে না যারা নাকি এগুলো রান করে তাদের মাঝে একটা অমূলক সন্দেহ থাকে যে যাই ঘটুক এটা একটা শক্তি কিন্তু আদে যে নিজস্ব যে ফেইলিওর হয়েছে যে মনিটরিং হয় না এনফোর্সমেন্ট হয় না আজকে লেভেলে টাকা দিতে পারেন লক্ষ লক্ষ টাকা দিতে পারেন কিন্তু যে ক্ষতি হয়ে গেছে তার টাকা দিয়ে আপনি পূরণ আমরা বলতে পেরেছি ধন্যবাদ শ্রীনাথ খুব 30 সেকেন্ডে বলি বলছি যে যেটা বলা হচ্ছে যে ষড়যন্ত্র বা কিছু আমি মনে করি যে ষড়যন্ত্র বা কিছু সেটা যেমন তথ্য দিয়ে তদন্ত করে ঠিক করবেন কিন্তু এখানে সেইটারও দরকার নেই সেটা ছাড়াও যদি এরকম ষড়যন্ত্র কেউ করতেই পারে কিন্তু আমার যে সমস্ত গাফিলতি তার জন্যে যে মৃত্যু হলো তার শাস্তি কিন্তু আরেকটা আলাদা ধন্যবাদ আপনাকে আমি একটু আচ্ছা আপনি আপনি ত্রিশ সেকেন্ডে বলবেন ষড়যন্ত্রের ব্যাপারটা কিন্তু এটা সরকার তদন্ত করে দেখবে এটা আলাদা বিষয় আমি কিন্তু আমার দায়টাকে এড়িয়ে যাইনি যার জন্য আমি প্রাথমিক তদন্তে যেটা বের হয়ে এসছে আমরা বলেছি পরিকল্পিত শিল্পায়ন কিন্তু হয়নি একটি প্লট বরাদ্দ করা হয় নাই এই তিরিশ বছরের টোয়েন্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিকে প্রত্যেকের দায় নিতে হবে জাতীয় ভাবে নিচ্ছেন আমরাও নিচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এগুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত প্রকাশ করতে চান তাহলে আপনি বিবিসি বাংলা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনার মতামত দিতে পারবেন এছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ রয়েছে আমরা যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন করবেন সঞ্জিদা আহমেদ চেয়ারপারসন খালেদা জিয়া দেশ পরিচালনায় আরও একবার সুযোগ চেয়েছেন কিসের উপর ভিত্তি করে আমরা আবার ওনাকে সুযোগটা দিতে পারি ধন্যবাদ আপনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কথা বলেছেন কিসের উপর ভিত্তি করে আবার দেশ পরিচালনার সুযোগ দেওয়া যায় বর্তমান সরকারের যে ব্যর্থতা সর্বক্ষেত্রে সেটার উপর ভিত্তি করে বলেছেন যে আমরা আরেকবার সুযোগ পেলে এগুলো আমরা কারেক্ট করব। এবং বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের মনে আছে নাইনটিন নাইনটি ওয়ান না নাইনটি ফাইভে উনি বলেছিলেন যে আমাকে আরেকবার সুযোগ দিন কেঁদেছিলেন তসবিনিয়া কেঁদেছিলেন যে আমাকে আরেকবার সুযোগ এটা রাজনীতিবিদরা তো তাদের ম্যানিফেস্টোই তাই থাকবে রাজনীতিবিদদের অ্যাপ্রোচ জনগণের কাছে সেইটাই বলতে হবে যে আমি আরেকবার এলে আমি আরও ভালো করব আমেরিকাতে ওবামাও বলেছে এবার যে আমি আরেকবার আমাকে দাও অ্যানাদার ফোর ইয়ার্স আই উইল ডু ওয়েল এটা তো রাজনীতিকদের এটা জনগণের কাছে অ্যাপিল তো করতেই হবে জনগণ ব্যর্থতা ছিল যে বলছেন এবার ভালো করবেন সম্পূর্ণ সম্পূর্ণ সার্থক কোনো সরকার কোনো দেশে হয় না কাজে কিছু না কিছু কমতি থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে সেই হিসেবে বলেছে এবং যদি দেশনেত্রী যদি বলে থাকেন বেগম খালেদা জিয়া আমি মনে করি উনি অত্যন্ত ওপেনলি জিনিসটা বলেছেন যে আমরা আরও ভালো করার চেষ্টা করব সবাই তো বলে সবাই বলে এ ব্যাপারে কাজে এটা আমি কোনো দর্শনীয় কিছু দেখি না ধন্যবাদ আপনাকে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের আমি আগের প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি যেটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে এর উপরে আমরা খুব দোষারোপ করছি আসলে বিজিএমই যে কাজটা করছে সেটা হলো সরকারকে সহায়তা আসল দায়িত্ব সরকারের এটাকে কোনোক্রমেই মনিটরিং বলেন আর যাই বলেন ব্যর্থতা বলেন এটাতে সরকার তার দায় দায়িত্ব থেকে রেহাই পায় না হল ওটা ওটা ওটার কাজে আমি ওনারা দায়িত্ব নিচ্ছেন কাজ করছেন এটা ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যেহেতু ওনাদের একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার এখানে আছে ব্যাপারে দায়িত্ব সরকারের এবং সেখানে আমরা পারছি না কারণ আমাদের নানান সমস্যা আছে একটা হলো ডিম্যান্ডের তুলনায় সাপ্লাই কম অফিসার্স কম ই কম ওভারঅল গভর্নেন্সের কিছু সমস্যা আছে তো যাই হোক তারপরে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে চালিয়ে যাওয়া হবে ওনারা আমাদের সহযোগিতা করছেন দ্বিতীয় যে প্রশ্নটা করছেন ও এটা তো মানে উনি যেটা উত্তর দিয়েছেন তাই আর কি মানে আমরা বারংবার খারাপ কাজ করব তারপরে আবার জনগণের সামনে গিয়ে বলবো মাপ চাইবো আবার পাওয়ার এসে আবার খারাপ কাজ করবো এই টেন্ডেন্সি চলছে আর কি খারাপ কাজ করতেই হবে কেন মাপ চাইতেই হবে এবং খারাপ কাজ কেনই বা করতে হবে কেনই বা মাপ চাইতে হবে এই প্রশ্নের কোনো জবাব এখন পর্যন্ত আমরা পাইনি জনগণও পাইনি আমি একটু দর্শকরা হাত তুলেছেন যে আপনি মাঝকে দ্বিতীয় সারিতে বর্তমান প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় এসছেন আরেকবার সুযোগ চেয়ে কিন্তু উনি এসে আর জনগণের সে কি স্বার্থ রক্ষা করছেন আমরা দেখতে পেলাম যে শেয়ার মার্কেটে চল্লিশ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে আবার বিজনেসের ক্ষেত্রে যেহেতু কথা হচ্ছে বাংলাদেশে যে সকল গ্রুপ বিজনেস করছে তাদের মধ্যে অ্যামএলএম বিজনেসে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন ডেস্টিনিট গ্রুপ তাদের ৪৫ লক্ষ লোক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে নয় মাস যাব তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে তাদের বিজনেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি আর দশ সেকেন্ড সময় চাচ্ছি এই ৪৫ লক্ষ লোকের কিন্তু কোম্পানির প্রতি কোনো অভিযোগ নাই কাদের অভিযোগের প্রেক্ষিতে আজকে এই কোম্পানির এই দুরবস্থা এটা আমি বাণিজ্য মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে জিজ্ঞেস করবো আর শীন আক্তারের কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই আমি আসবো সবার কাছে আপনাকে ধন্যবাদ আমাদের আরো অনেক কিছু শীন আক্তারের কাছে পাঁচ আর সেটা হলো যে এই পঁয়তাল্লিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ নারী ব্যবসায়ী আছে যারা কিন্তু চরম অমানবিক জীবনযাপন করছে গত এক সপ্তাহ যাব তারা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এখানে একজন তুলেছেন জানাবে কিনা ধন্যবাদ আপনাকে এখানে একজন হাত তুলেছেন দ্বিতীয় সারিতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ যুগ যুগ ধরে এখানে গণতন্ত্রের জন্য জনগণের কাছে ভোট যেতে হবে যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী শেখ আছেন উনিও জনগণ দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী উনিও বিরোধী দলের নেত্রী হিসেবে জনগণ দ্বারা নির্বাচিত হয়ে এখন প্রেক্ষিতে উনি পুনরায় ক্ষমতা আসার জন্য জনগণের কাছে হাত পাচ্ছে আর আমার প্রশ্ন হল জনগণের স্বার্থ রক্ষার জন্য যেন উভয় নেত্রীর জন্য একান্ত চেষ্টা থাকে সরকার পক্ষ বিরোধী পক্ষ আর যারা আমরা নিষ্ক্রিয় পক্ষ আছে ওনারাও যেন জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করি এটাই হলো একান্ত ইচ্ছা কারণ আমাদের দ্বারা ওনারা নির্বাচিত হবে ওনাদের গণতন্ত্র রক্ষা হবে ধন্যবাদ আপনাকে হাত তুলেছেন পেছনে যে দাঁড়িয়েছেন আপনি যে রাজনৈতিক যে প্রশ্নটি উঠেছে যে বেগম খালেদা জিয়া আর একবার সুযোগ চেয়েছেন আপনার কি মনে হয় না আমার মনে হয় তাকে আর সুযোগ দেওয়া ঠিক হবে না কারণ একই কথা বারবার বলছেন একই কথা বারবার বলছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি আমরা আমি সবার কাছে আসব চেষ্টা করব আমাদের প্যানেলে রয়ে গেছেন ওনাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে আপনারা একটু ধৈর্য ধরুন শিরিন যে যে প্রশ্নটি উঠেছে দ্বিতীয়বার সুযোগ চেয়েছেন এটা ঠিক এটা খুব সহজ কথা সাধারণ কথা যে যিনি ক্ষমতার বাইরে থাকেন তিনি জনগণের কাছে চাইবেনি যে আমি আবার ক্ষমতা আসতে চাই আমাকে আরেকবার সুযোগ দিন কিন্তু কিসের উপরে সুযোগ দিব বেগম খালেদা জিয়াকে প্রশ্নটি হচ্ছে সেখানে কি কারণে তিনি ক্ষমতা হারিয়েছিলেন আমাদের একটু স্মরণ করতে হবে সেটি দু থেকে দু হাজার ছয় কি ঘটেছিল বাংলাদেশ একটি জঙ্গিবাদের দেশ হয়েছিল বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা কোন জায়গায় গিয়েছিল বাংলাদেশে একুশে আগস্টের মতো নির্মম ঘটনায় বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেবার মতো ষড়যন্ত্র হয়েছিল দুর্নীতির পাহাড় হয়েছিল সুতরাং এবং ছাড়াও আজকে যখন যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে তখন তিনি তাদেরকে আঁচলের তলায় রেখে বলেছেন যে এরা যুদ্ধ অপরাধী না আরও অনেক যুদ্ধ অপরাধী খুঁজে দেখো ফলে আজকে এইরকম একটি অবস্থায় বাংলাদেশের যেই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি আজকে সেখানে এই জঙ্গিবাদ এই ধর্মান্ধতা এবং যারা এই এই জঙ্গিবাদের রাজনীতিটা করছে তাদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়া এবং যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বারবার করে ষড়যন্ত্র করেছে তাদের সঙ্গে রেখে বেগম খালেদা জিয়া যদি ক্ষমতা আসতে চান এটা কখনোই সম্ভব হবে ধন্যবাদ আপনাকে আমি আপনাদের আপনাদের কাছে আবার আসব সফিউল ইসলাম মহিউদ্দিন রাজনৈতিক প্রশ্ন আপনাদের ব্যবসায়ের জন্য উত্তর দেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় তারপরেও ডিফিকাল্ট কোশ্চেন কারণ আমি নিজে ওভারলোডেড বাই মাই ওন প্রবলেম এনিওয়ে এটা ন্যাশনাল ইস্যু তারপরেও আমি বলবো যে জনগণ সকল ক্ষমতার উৎস তাদের ভোটার অধিকার নিশ্চিত হোক দেশের মানুষ কনশিয়াস তারা নির্ধারণ করবে এবং দুটি দলকে মূল্যায়ন করবে চুলচেরা বিশ্লেষণ করবে এখানে রাজনীতিবিদরা আছেন তারাই বক্তব্য রাখবেন আমরা যারা সাধারণ মানুষ ডেফিনেটলি উইল চুজ দ্য রাইট ওয়ান ধন্যবাদ আপনাকে ওসমান ফারুক অনেক শিরিন আক্তার অনেক কথা বলেছেন যে কেন বিএনপি ক্ষমতা হারিয়েছিল আপনি কিছু বলবেন না ক্ষমতা কেন হারিয়েছিল আমি তো একটু আগে বলেছি যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে ক্ষমতার বাইরে চলে যায় ভালো মন্দ সমস্ত মেশানো থাকে তার অর্থ এই না যে এই বলতে পারবে না যে আগামীতে আমি ক্ষমতায় গেলে আরও ভালো করবো সেটা বলা অসম্ভব না উনি দুর্নীতির পাহাড়ের কথা বলেছেন বর্তমানে যে দুর্নীতি হচ্ছে শেয়ার মার্কেট থেকে শুরু করে ডেস্টিনি হলমার্ক পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাঙ্কে সারা দুনিয়াতে আন্তর্জাতিকভাবে বলছে সেগুলো কি ওনার খেয়ালে আসলো না উনি সময় বললেন কাজই দুর্নীতি এই সরকারের সময় হচ্ছে অতীতে যে হয় না সেটা আমি বলবো না কিন্তু এই সরকার সম্ভবত বিশ্বে যেমনভাবে ধীরৃত হয়েছে দুর্নীতির জন্য সেটি আপনার অত্যন্ত লক্ষণ যুদ্ধাপরাধীদের কথা বলেছেন বিএনপি কখনো বলেনি যুদ্ধাপরাধীদের বিচার হবে না বলেছে এটা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে রাজনৈতিকভাবে যেন কোনো বিশেষ লোককে বা কোনো বিশেষ দলকে যেন হ্যারাসমেন্ট না করা হয় কাজে এই ব্যাপারে তো স্বচ্ছ কোথাও তো আমরা বলিনি যে বিগত মিটিং হলো সেই মিটিংও তো আমরা আমরা বলছি যে বিচার হবে অন দ্য বেসিস অফ দ্য মেরিট অফ দ্য কেস এটা যেন পলিটিক্যাল প্রসিকিউশনের পথ যেন না হয় সেটি বিএনপি ধন্যবাদ আপনাকে এখানে শ্রোতা এবং দর্শকদের জানিয়ে রাখি বিবিসির বাংলাদেশ সংলাপে আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা এস এম এস করতে পারেন শূন্য এক সাত পাঁচ দুই সাত 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 দুই 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 এই নম্বরে আমি যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন করবেন সুমিতা ত্রিপুরা আমার প্রশ্ন হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির কি পূর্ণ বাস্তবায়ন হবে আপনার কি মনে হয় হবে আমি আশাবাদী যে সরকার এবং বিরোধী দলীয় দল সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই বাস্তবায়ন হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে শুরু করি বাণিজ্যমন্ত্রী জিএম কাদের আপনার কি মনে হয় সরকার কি বাস্তবায়ন করবে আপনাদের তো চার বছর হয়ে গেল এর আগে ওই ডেস্টিনের ব্যাপারে একজন প্রশ্ন করেছিলেন আমি মনে করি এটা সংক্ষেপে যদি হ্যাঁ ওটা হলো যে ডেস্ট কোম্পানি কার কোম্পানির সব কাজকর্ম অবৈধ নয় কাজে এটাকে আমাদের দেশে পারমিশন দেওয়া হয়েছিল এই ব্যবসাটা করার কিন্তু এখানে স্কোপ আছে অনেক ধরনের প্রতারণা করার এবং এই স্কোপগুলো যখন ধরা পড়েছে তখন তাদেরকে তাদেরকে এটাতে নিবৃত্ত করার জন্য বন্ধ করার জন্য ধরা হয়েছে এবং তাদেরকে এখন আইনি পদক্ষেপ চলছে আমরা আইন এমএলএম আইনটিকে ব্যবসাকে বৈধ করা যায় কি না এবং সেই জন্য কোনো আইন করা যায় কি না সেজন্য সরকার কাজ করছে এটি হলো আমার উত্তরের ব্যাপারে পার্বত্য শান্তি চুক্তি বর্তমান সরকার যখন আগেরবার আগে আরেকবার সরকারি ছিলেন আওয়ামী লীগ তখন এই চুক্তিটি করা হয়েছিল তখন অনেকে অনেক ব্যাপারে এটাতে বাধা সৃষ্টি করেছিলেন অনেক ধরনের বিরোধিতা করা হয়েছিল যাই হোক চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছে এবং একটি বৈধ সরকার যখন এই চুক্তি স্বাক্ষর করেছেন তখন যে কোনো পরবর্তী যে কোনো বৈধ সরকার এই চুক্তিকে মেনে চলবেন এবং বাস্তবায়ন করবেন এটাই স্বাভাবিক আমাদের দেশে দুর্ভাগ্যক্রমে এই স্বাভাবিকত্বটা অনেক সময় স্বাভাবিকভাবে আসছেন না তবে যাই হোক আমার মনে হয় এখন যে পর্যায়ে এসছে এই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত হবে সরকারের আমি যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি আমার বিশ্বাস যেটা এখন বাস্তবায়নের দিকে যাচ্ছে এবং এটা বাস্তবায়িত হবে এবং এর যতটুকু বাকি থাকে যতটুকু বাকি থাকে আমি বিশ্বাস করি যে কোনো সরকার পরবর্তীতে আসুক এটাকে বাস্তবায়ন করা উচিত খুব সংক্ষেপে যদি উত্তর দিন কয়েকদিন আগেই সন্তু উনি বলেছেন যে সরকার চুক্তি বাস্তবায়ন আন্তরিক নয় না এটা তো বোঝাই যাচ্ছে যে গত বাস্তব চুক্তি করার পর থেকে এখন পর্যন্ত যখন বাস্তবায়িত হয়নি তখন তো ডেফিনেটলি যেগুলো সরকার এটাকে বাস্তবায়নের দায়িত্ব ছিলেন তারা আন্তরিক ছিলেন না এটাই তো স্বাভাবিক ধন্যবাদ এখন ট্রেন্ড যা দেখা যাচ্ছে যে বাস্তবায়িত হতে পারে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ডক্টর ওসমান ফারুক পনেরো বছর হয়ে গেলে একটা চুক্তি হয়েছে বাস্তবায়নে কি এত সময় লাগে সময় লাগা উচিত ছিল না হয় যে সময় চুক্তি করে তখন সরকার আন্তরিক ছিল না অথবা পরবর্তীতে চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে তারা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে আমি বলবো সন্তুলার মাঝে কথাটি বলেছে সেটি কি আমাদের ধরতে হবে কারণ হি ইজ দ্য ওয়ান যে হি হু ইজ ইনিশিয়েটিং এবং উনি বুঝতে পারছেন কি উনি যখন বলেছেন বাস্তবায়ন হচ্ছে না হবে না আমরা যতই আশাবাদী হই এই শেষ বৎসরে যখন সরকার রীতিমতো অন্যান্য বিভিন্ন সমস্যা জর্জরিত তখন বোধ করি চট্টগ্রামের শান্তি চুক্তি দিকে এত গভীর নজর দেওয়ার সুযোগ নেই তবে আপনারা দিয়েছিলেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন আমাদের তো সেই চুক্তি সম্বন্ধে তো অনেক ব্যাপারে তো দ্বিমত ছিল কাজে সেটা হয়নি দিমত ছিল এবং সেই দ্বিমত

আমি প্রশ্ন করতে চাই ডক্টর এম ওসমান ফারুকের কাছে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর বর্তমান সরকারই এই শান্তি চুক্তি করেছিল সেই ধারাবাহিকতায় অনেকগুলো শর্ত পালন পূরণ করেছে কিন্তু দুই হাজার এক থেকে দু সাল পর্যন্ত কোনো উদ্যোগই নেওয়া হয়নি উপরন্ত আমরা একথাও শুনেছি চুক্তির পরে আপনারা অসহযোগিতা করেছেন তার দেশবাসী প্রত্যক্ষ করেছে যে পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকারই এই চুক্তি পুরোপুরি পালন করবে ধন্যবাদ আসলে উদ্যোগও নিচ্ছে ধন্যবাদ দেশি বিদেশি চক্রান্ত ধন্যবাদ আপনাকে আমাদের প্যানেলে আসতে হবে বাংলার মানুষ মেনে নেবে ধন্যবাদ আপনাকে আমাদের প্যানেলে আসতে হবে শ্রী আক্তার জি আহ পার্বত্য শান্তি চুক্তি হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আমাদের জন্যে কিন্তু একটি মানসিক সংকট আছে এটাই বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে যেটা অনেক সুযোগ যেমন আদিবাসী এবং ক্ষুদ্র জাতিসত্তা এই শব্দটি নিয়ে এখনও আমাদের যে সংকটটা আছে এটা মোচন করতে যতক্ষণ না পড়ব ততক্ষণ একটা সংকট আছে কিন্তু আমি মনে করি আদিবাসী কোনো কথাই নাই আদিবাসী আমি মনে করি এবং সেই ক্ষেত্রে আমি জনাব ওসমান গনি সাহেব যে কথাটি বলেছেন ঠিক আছে আপনাদেরও তো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল দুই হাজার এক থেকে দু হাজার ছয় আপনারা তো যদি ওটাই খারাপ মনে করেন ভালো একটা চুক্তি করতে পারতেন সেটা তো আপনারা করেননি এবং সে বিষয়ে কোনো কথাও বলেননি চুক্তি বাস্তবায়নের জন্য যে সমস্ত অবকাঠামোগত কাজ করবার দরকার আছে সেগুলো এই সরকার বিভিন্নভাবেই উদ্যোগ গ্রহণ করছেন মাত্র কিছুদিন আগে প্রধানমন্ত্রী সেখানে যে অনেকগুলো কথা বলে এসছেন এর আগেও গেছেন উনি সুতরাং আমি মনে করি এই সংকট মোকাবেলা করা যাবে তবে এইটা সবচেয়ে সবচেয়ে মনে রাখতে হবে যে এই একটি অবস্থায় আমাদের মধ্যে যত বেশি ঐক্যটা তৈরি করতে পারব ততই এই শান্তি চুক্তি বাস্তবায়ন ধন্যবাদ আপনাকে সফিউল ইসলাম আপনি কিছু বলতে চাচ্ছিলেন বিষয়টা নিয়ে আমি মনে করি যে এই চুক্তিটি যেহেতু স্বাক্ষরিত হয়েছে পার্সিয়ালি ইমপ্লিমেন্টেড না হলে তাহলে অস্ত্র ছেড়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতেন না এবং যেহেতু এসছেন এবং আমরা যারা বাঙালি তাদের এদেরকে স্বীকৃতি দেওয়া উচিত আমাদের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানিরা যে ব্যবহারটা আমাদের সাথে করেছে ঠিক তেমনি যদি তাদেরকে আমরা ট্রিট করি ডেফিনেটলি এটার কোয়েন্স ভালো হবে না তখন তারা অস্ত্র হাতে নেবে আমরা মনে করি যে ওরা আমাদেরই অংশ এবং তাদেরকে আমাদের সোসাইটিতে ইন্টিগ্রেটেড করা উচিত এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত সম অধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে এখানে শ্রোতা এবং দর্শকদের আবার মনে করে দিতে চাই বাংলাদেশ সংলাপে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোনের পাশাপাশি আপনি ইমেলও করতে পারেন সংলাপ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় আজকে প্যানেলে আপনারা যে চারজন যোগ দিয়েছেন আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে যারা দর্শক আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও একই সাথে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বিয়াম অডিটোরিয়াম কর্তৃপক্ষকে বিবিসি বাংলাদেশ সংলাপের পরের অনুষ্ঠানটি হবে দিনাজপুরে আশা করি সেই অনুষ্ঠানেও আপনারা যোগ দেবেন সেই পর্যন্ত বিবিসি বাংলাদেশ সংলাপ থেকে আমি আকবর হোসেন এখানে বিদায় নিচ্ছি